দু সালে সিনেমা ছাড়েন নায়িকা ময়ূরী এর আগে তিনি বাংলা চলচ্চিত্রের একজন অত্যন্ত পরিচিত মুখ ছিলেন যদিও বিভিন্ন সময় তার পোশাক আশাক এবং নৃত্যের জন্য সমালোচিত হয়েছিলেন এই নায়িকা তবে বর্তমানে সিনেমা থেকে অনেক দূরে তারপরও এসেছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন জানালেন নিজের ব্যস্ততা আর স্বামী সংসার নিয়ে অভিনয় করতে পারছেন না তিনি বর্তমানে থাকেন আমেরিকায় দুই সন্তান নিয়ে সবসময় চিন্তিত তিনি সন্তানদের ভবিষ্যতের জন্যই দোয়া চেয়েছেন ভক্তদের কাছে এদিকে ময়ূরী নিজের জীবনের নানা কথা বলার পাশাপাশি গণমাধ্যমের কাছে জানিয়েছেন বর্তমান চলচ্চিত্রের অবস্থা তিনি জানান সাকিব খান থাকার কারণে এখনও আমাদের চলচ্চিত্রের একটা জায়গায় আছে সাকিব আছে এ কারণেই ভালো সিনেমা হচ্ছে অবশ্য ময়ূরীর কথা সম্পূর্ণ যুক্তিযুক্ত বর্তমানে সাকিব খানের সিনেমা ছাড়া কোনো সিনেমাই ব্যবসায়িক সফলতা পায় না এটা এখন জলের মতোই পরিষ্কার এমনকি ভীষণ সুদর্শন নায়ক নায়িকারাও পারছেন না দর্শকদের হলে টানতে সিনেমাও তৈরি হচ্ছে কম কমে যাচ্ছে হল সংখ্যা এরকম একটা পরিস্থিতিতে সাকিব খান যে চলচ্চিত্রকে টিকিয়ে রেখেছেন সেটা ময়ূরীর কথায় একেবারেই স্পষ্ট প্রিয় দর্শক এক সময়ের জনপ্রিয় আলোচিত সমালোচিত চিত্রনায়িকা ময়ূরের মতো আপনিও কি মনে করেন সাকিব খানের কারণেই টিকে আছে আমাদের চলচ্চিত্র আর এই পরিস্থিতির পরিবর্তনের উপায় কি এ নিয়ে আপনাদের গঠনমূলক মতামত গুলো শেয়ার করুন আমাদের সাথে সবীজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না